আজকে বাজার থেকে সাপলা চিংড়ি মাছ আর আর মেইন আইটেম আজকে দেশি মুরগি বাবারে আজকে হবে দেশি মুরগি আর বিরিয়ানি বিরিয়ানি ঠিক আছে ঘরে বানানো বিরিয়ানি ও খুব বিরিয়ানি খুব ভালো বানায় দেশি মুরগিটা কিন্তু আজকে একদম কষা কষা ঝোল হবে বড় ধামসা আলু দিয়ে একদম মুরগি দেখতে থাকবেন খালি ভিডিও আজকে খুব জমদার ভিডিও হবে দেশি মুরগি আর ঘরে বানানো বিরিয়ানি তাকাচ্ছে কিরম করে মুরগিটা টক টক করে এদিক ওদিক করে তাকাচ্ছে চলো শুরু করা যাক তাহলে চলো চলো বিরিয়ানির জন্য আমি বিরিয়ানিতে চাল ধুয়ে বিরিয়ানির চাল ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা লং মানে গরম মশলাতে যা যা থাকে তাই তাই আমি আমি এখন বিরিয়ানি হাঁড়ির মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দেবো অল্প সর্ষের তেল বিরিয়ানির চালের মধ্যে যদি অল্প তেল যে কোনো তেল যদি দেওয়া যায় তাহলে বিরিয়ানির চালটা কিন্তু ঝরঝরে হয় তো আমি দিয়ে দিলাম এখানে এক ঢাকনার মতন বিরিয়ানির জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি বিরিয়ানির চালটাকে ভালো করে হতে দেবো পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো আগে নুনটা দিই আমি পরে নুনটা দিচ্ছি আগে নুনটা দিলে পরে আমি স্বাদটা বুঝতে পারবো না ওই জন্য আমি নুনটা পরে দিলাম চাল কিন্তু হয়ে গেছে বিরিয়ানির ভাত হয়ে গেছে আমি মাড় ছেঁকে আমি হাঁড়িটা খালি করে নিয়েছি আর হাঁড়ির মধ্যে অল্প ভাত নিয়ে নিয়েছি এবারে আমি বিরিয়ানির জন্য মশলাগুলোকে একে একে দেবো দিয়ে দেবো আমি পেঁয়াজের বেরেস্তা এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করা ডিম আর ভেজে রাখা আলু এবারে দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দেবো কেওড়া জল এবার দিয়ে দেবো ঘি ঘিটা কিন্তু মেন একদম দেশি ঘি এবার দিয়ে দেবো জাফরান ভিজানো জল এরকমভাবে আমি একে একে লেয়ারগুলোকে তৈরি করে নেব লেয়ারগুলো কিন্তু একে একে সাজানো হয়ে গেছে এবার আমি ওপরে আরও কিছু সাদা ভাত দিয়ে লেয়ারগুলোকে ঢেকে দেবো সাদা ভাত দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছি এবার আমি ধিমি আছে 15 থেকে 20 মিনিট বসিয়ে দেবো দেশি মুরগিটাকে ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর দেশি মুরগির চামড়াটা কিন্তু ফেলিনি চামড়াটা রেখে দিয়েছি এবারে দিয়ে দেবো একে একে মশলা দেশি মুরগিটাকে পিসগুলোকে একটা বাটির মধ্যে এইভাবে রেখে নেব এখানে বড় বড় 4টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা লেবুর রস 1টা লেবু কেটে নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো কাঁচা পেঁপে দিয়ে ধামসা আলু দেশি মুরগির ঝোল হবে দিয়ে দেবো এবারে সর্ষের তেল ভালো করে দেশি মুরগির সঙ্গে মশলার সঙ্গে মাখিয়ে নেব দেশি মুরগি মশলা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি 30 মিনিট ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু ভেজে নেব এখানে আমি ধামসা আলু 4খানা দিচ্ছি যেহেতু আমি পেঁপে দিয়েছি ওই জন্য আমি 4খানা আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখন তুলে নেব এবারে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা গোটা এলাচ জিরে শাহি জিরা আর গরম মশলা দেশি মুরগিটাকে আমি ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছিলাম এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব
কষাতে কষাতেও 15 থেকে 20 মিনিট লাগবে। তো 15 থেকে 20 মিনিট আমি দেশি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। এমনিতেই তো লেবুর রস দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবারে আমি ঢেকে দেবো। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো এখানে একটা গোটা রসুন। রসুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, চিকেনটা দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে। চিকেনটা ঢাকা খুলে দিয়ে কিন্তু আমি আরও একটু নাড়িয়ে দিলাম, আর চিকেন কিন্তু হাড়ের থেকে ছেড়ে গেছে। আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি কেটে নিয়েছি, দেশি মুরগি পেঁপে দিয়ে আলু দিয়ে কষা ঝোল কিন্তু খুবই ভালো লাগে, আর এত সুন্দর গন্ধ এসছে একটা, খুব ভালো সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো। দেশি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে খাওয়া দেখাবো বিরিয়ানি আর দেশি চিকেন আলু পেঁপে দিয়ে ঝোল, কষা ঝোল একদম। দেশি মুরগি আলু আর পেঁপে দিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা। বিরিয়ানি আর দেশি মুরগি খেয়ে দেখাবো, চলুন। জলজিরা, এটা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস কীভাবে বানাতে হয়। তো খেতে বসে গেছি, তার কী কী আছে একবার আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে এখানে স্যালাড, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে রয়েছে বিরিয়ানি, আমার নিজের ঘরের তৈরি বিরিয়ানি আমি নিজে করেছি, ডিম, আলু, আর রয়েছে এখানে দেশি মুরগি কষা ঝোল আলু পেঁপে দিয়ে। তো খেয়ে দেখাবো আজকে কীরকম হয়েছে। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। বিরিয়ানি খেয়ে দেখবো আগে। খুব ভালো হয়েছে, দেশি মুরগিটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। এটা যেহেতু 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক লেবু দিয়ে, মশলা কোল্ড ড্রিঙ্কস
চিকেনের আলু খুব ভালো সিদ্ধ হয়েছে। দেশি মুরগির ঝোলের মধ্যে একটা গোটা রসুন দিয়েছিলাম, গোটা রসুনটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এত ভালো সিদ্ধ হয়েছে মনেই হচ্ছে না যে রসুন খাচ্ছি। দাঁড়া, ¿está?